এখন আমরা যে প্রশ্নগুলোর উত্তর দিব তা হচ্ছে জাকাত সংক্রান্ত জাকাত সংক্রান্ত প্রশ্নগুলো আমাদের আলিরা ফাউন্ডেশনের ভাইরা আলাদা করে রেখেছেন সেগুলোর উত্তর দিব এক এক করে ইনশাআল্লাহ প্রথম প্রশ্ন হচ্ছে অ্যাডভান্স রাখলে এই টাকার জাকাত দিতে হবে কি অ্যাডভান্স বিভিন্ন বাড়ি ভাড়া নেওয়ার ক্ষেত্রে বিশেষ করে দোকান ব্যবসায়ী মার্কেট এইসবগুলো নেওয়ার ক্ষেত্রে জাকাত অ্যাডভান্স অ্যাডভান্স হিসেবে কিছু টাকা দেওয়া হয় সে অ্যাডভান্স জাকাত দিতে হবে কিনা বুঝতে পেরেছি প্রশ্ন হচ্ছে অ্যাডভান্স জাকাত দিতে হবে কিনা প্রথম কথা হচ্ছে অ্যাডভান্স যে সিস্টেমটা আমাদের দেশে আছে সিস্টেমটাই মূলত শরিয়ত সম্মত নয় অ্যাডভান্স অ্যাডভান্স কিভাবে নেয় অ্যাডভান্স হচ্ছে কেউ একটা দোকান ভাড়া নেবে তো তার থেকে সিকিউরিটি বাবদ বাবদ অ্যাডভান্স হিসেবে 2 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ এরকম টাকা নেয় এখন নিয়ম হচ্ছে যেই টাকা সিকিউরিটির জন্য নেওয়া হচ্ছে এই টাকা যিনি নিয়েছেন তিনি কোনো কাজে ব্যবহার করতে পারবেন না দুঃখের সাথে বলতে হয় হয় আমাদের দেশে অ্যাডভান্স হিসেবে যে সকল টাকা নেওয়া এই টাকাগুলো একদিকে মালিক নিচ্ছেন সিকিউরিটি হিসেবে কিন্তু তিনি এগুলো বিভিন্ন কাজে আবার ব্যবহার করছেন তারা সিকিউরিটির জন্য মালিককে কিছু টাকা দিয়ে রাখেন সিকিউরিটির বা অ্যাডভান্স হিসেবে দিয়ে রাখেন এটা কি সিকিউরিটি বলেন অ্যাডভান্স বলেন দুইটাই বলে না আচ্ছা ঠিক আছে তো এই এই যে আগে অগ্রিম অ্যাডভান্স বা সিকিউরিটি হিসেবে যে টাকা দিয়ে রাখলো এই টাকার উপরে জাকাত আসবে কিনা প্রথম কথা হচ্ছে অ্যাডভান্স এবং সিকিউরিটি হিসেবে যে টাকা দেয়া হয় আমাদের দেশে এই টাকার সিস্টেমটাই একটা ভুল সিস্টেম সেটা কিভাবে আপনি সিকিউরিটি হিসেবে যদি কারো কাছ থেকে টাকা নেন তাহলে আপনার উপরে শর্ত হচ্ছে আপনি সেই টাকা কারোর জন্য ব্যবহার করতে নিজের কোনো কাজে ব্যবহার করতে পারবেন না কারণ সে ওটা আপনাকে দিয়েছে আমানত হিসেবে সেটা ওভাবেই থাকবে ওটা থেকে আপনার কোনো ইস্তেফা ওটা দিয়ে কোনো উপকার গ্রহণ ওটাকে নিজের ব্যক্তিগত বা অন্য কোনো কাজে লাগানো যাবে না কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশে অ্যাডভান্স অথবা সিকিউরিটি শেভে যে টাকা নেওয়া হয় সেই টাকা মালিক নিজের মতো করে নিজের বিভিন্ন কাজে খরচ করছে ব্যবসাবানিজ্য বিভিন্ন কাজে লাগিয়ে খরচ করছেন যার বৈধতা শরিয়তে নেই এজন্য উচিত হচ্ছে অ্যাডভান্স শেভে যদি নিতে হয় অথবা সিকিউরিটি হিসেবে নিতে হয় তাহলে সেটাকে ভাড়া হিসেবে নির্ধারণ করে প্রতি মাসের একটা ভাড়া নির্ধারণ করে এত টাকা আপনি অগ্রিম দিয়ে দিবেন এবং প্রতি মাসে ভাড়া বাবদ সেটা কাটা যাবে তাহলে মালিক সেই টাকা নিয়ে তিনি তার নিজের ব্যক্তিগত কাজে খরচ করতে পারবেন ঠিক তেমনি তিনি এই টাকা দিয়ে যে কোনো কাজে খরচ করতে পারবেন আবার সিকিউরিটিও ঠিক থাকবে তখন এই টাকার জাকাত দিবে মালিক তখনকে কে দিবে মালিক দিবে কিন্তু এখন যে সিস্টেমে হচ্ছে টাকাটা থেকে যাচ্ছে মূলত কার হাতে ক্রেতা মানে যিনি ভাড়া নিয়েছেন তা তিনি সিকিউরিটি হিসেবে নিচ্ছেন যখন ছেড়ে দিবেন তখন এই টাকাটা পাবেন এখন ওই মূলত যিনি ভাড়া নিয়েছেন তার দায়িত্বে থেকে যায় এই ক্ষেত্রে দেয়া উচিত যিনি ভাড়া নিয়েছেন তাকে কারণ এই টাকাটা মূলত তার উনি সিকিউরিটি হিসেবে নিয়েছেন যদি যিনি ভাড়া নিয়েছেন তিনি মনে করেন আমি এখন ছেড়ে দিব বললে এখনই যদি চাই মালিক আমাকে পুরো টাকা দিয়ে দিবেন যদি এমন হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্য ওই বাড়ি ভাড়া বা দোকান ভাড়া হিসেবে অ্যাডভান্স যিনি নিয়েছেন তাকেই এটার জাকাত দিতে হবে বুঝতে পেরেছি আমি আবার বলছি যার কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছে যার কাছ থেকে ভাড়া পাবো ভাড়া নেওয়া হয়েছে এবং যিনি সিকিউরিটি বাবদ অ্যাডভান্স বাবদ টাকা নিয়েছে তার উচিত হচ্ছে তিনি এটা ভাড়া হিসেবে নিয়ে এক বছরে বা দুই বছরের ভাড়া হিসেবে নেবেন প্রতি মাসে তাই সেখান থেকে কিছু কিছু কাটা যাবে সেখান থেকে ভাড়া হিসেবে যদি কাটাতে তাহলে পুরো টাকার মালিক হবেন যিনি ঘরের মালিক তিনি মালিক হবেন অ্যাডভান্স হিসেবে যিনি নিয়েছেন তিনি মালিক হবেন তখন জগত দিতে হবে মালিক কিন্তু যদি সেই টাকাটা মালিক ওইভাবে না করেন ওইটার বৈধতা যদিও শরীয়তে নাই কিন্তু এখন যে সিস্টেমে চলছে যে ক্রেতা যিনি দোকান ভাড়া নিয়েছেন ওই ভাড়া নিয়ে ওয়ালা যিনি নিয়েছেন তিনি ওই দোকান বা বাড়ি বাবদ যেটা দিয়েছেন অ্যাডভান্স যখন ছেড়ে দিবেন তখন মালিকের কাছ থেকে পেয়ে যাবেন এই যে মালিকের কাছ থেকে যখন চাইবেন পেয়ে যাবেন যদি রকমটাই হয় যে যখন চাইবে তখনই পাবে তখন যিনি ভাড়া নিয়েছেন তাকে এই অ্যাডভান্সের টাকা পরিশোধ করতে হবে এটা একটু খুব মানে জটিল মাসালা এই জন্য খুব সময় নিয়ে বললাম আল্লাহ আমাদের এটা বোঝার তৌফিক দান করুন কোন কোন সম্পদের জাকাত আদায় করা ফরজ কোন কোন সম্পদের জাকাত আদায় করা ফরজ পশুতে জাকাত আদায় করা ফরজ তারপরে স্বর্ণ রূপায়, স্বর্ণরূপায় স্বর্ণরূপার সাথে অর্থ টাকা পয়সা স্বর্ণরূপা এটাতে জাকাত আদায় করা ফরজ তিন নম্বর হচ্ছে ব্যবসায়িক পণ্যে জাকাত আদায় করা ফরজ তারপরে হচ্ছে গচ্ছিত সম্পদ যেটাকে রিকাজ বলা হয় মাটির নিচে কোনো গুপ্ত ধন সম্পদ পেলে সেটার উপরে জাকাত ফরজ মাটির নিচে বিভিন্ন ধন সম্পদ অথবা কোনো স্বর্ণের রূপ বা কোনো খনি পেলেন এগুলোর উপরে জাকাত আদায় করা ফরজ বুঝতে পেরেছি তাহলে কি কি বললাম নাম্বার এক এক নাম্বার হচ্ছে পশুতে দুই নাম্বার স্বর্ণ রূপায় তিন নাম্বার হচ্ছে স্বর্ণ রূপার সাথে জাকাত আছে স্বর্ণ রূপার সাথে টাকা আছে তিন নাম্বার হচ্ছে তিন নাম্বার পয়েন্ট হচ্ছে ব্যবসায়িক যে সকল পণ্য হিসেবে ব্যবসায়িক যে পণ্য নেওয়া হয় সে সকল ব্যবসায়িক পণ্যে জাকাত দিতে হয় তারপর হচ্ছে গচ্ছিত সম্পদ অর্থাৎ মাটির নিচে যে সম্পদ পাওয়া হয় সে সকল সম্পদে জাকাত দেয়া ফরজ একজনকে জাকাত দিয়েছিলাম পরে জেনেছি লোকটা চুরি করে চুরি করে সুদ খায় এবং নামাজ পড়ে না এই রকম ব্যক্তিকে জাকাত দেওয়ার কারণে আমার কি জাকাত আদায় হবে এই প্রশ্নটা অনেকেরই দেখা যাচ্ছে যে আমরা জাকাত দিয়েছি মনে করেছিলাম লোকটা ভালো কিন্তু জাকাত দেওয়ার পরে জানা গিয়েছে লোকটা নামাজ পড়তো না বেনামাজি সুৎখর ঘুষখোর চোর এর জাকাত আদায় হবে কিনা এর উত্তর হচ্ছে এর জাকাত হবে হাদিস এসেছে একজন ব্যক্তি কিছু দান করলেন দান দেওয়ার পরে সেই দানটা পড়েছে জানিয়া একজন জেনাকারিনী মহিলার হাতে পরে মানুষ বলা বলি করতে লাগলো যে দান করছে এক জেনাকারি মহিলাকে তো সে বলল আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা আমি তো দিতে চেয়েছি ভালো মানুষকে জেনাকারীর হাতে পড়েছে অসুবিধা কি পরের দিন সে আবার সৎকা নিয়ে বের হয়েছে ওই দিন এক চোরের হাতে পড়েছে আরেকদিন বের হয়েছে ওই দিন পড়েছে এক ধনির হাতে সবাই বলা বলি করতে লাগলো সে দান করে একবার ধনিরে দেয় দিবে গরিবকে জাকাত দিচ্ছে ধনীকে তারপরে দিবে ভালো মানুষকে দিচ্ছে চোরকে দিচ্ছে জেনাকারিকে তখন আল্লাহ সুবাহ জানিয়ে দিলেন যে তার এই দান কবুল হয়েছে হতে পারে তার এই দিন জেনা ওই দান পে জেনা কারণে ওই হয়তো জেনা থেকে সে ফিরত বিরত ছিল কারণ একজন মহিলা পতিটা দেহ ব্যবসা করে কেন টাকার জন্য করে কষ্টে পড়ে করে অধিকাংশ ক্ষেত্রে দুই একজন দুই চারজন ভিন্ন থাকতে পারে ভিন্ন কথা টাকার অভাবেই অধিকাংশ ক্ষেত্রে করে চোর কেন চুরি করে টাকার জন্যই করে তো এই চোর হয়তো ওই দিন টাকা পেয়ে চুরি থেকে বিরত থাকবে জেনা জেনার পতিতা সে টাকা পেয়ে হয়তো ওই দিন তার দেহ ব্যবসা সে বিরত থাকবে এবং ধনী সে দানটা পেয়ে হয়তো লজ্জিত হবে যে আমার তফিক থাকার পরেও আমি তার দানটা নিলাম হয়তো শিক্ষা গ্রহণ করবে তো আল্লাহ সুবহান ওয়া জানিয়ে দিয়েছেন তার দানটা কবুল হয়েছে এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে আপনি দান করতে চাইবেন ভালো মানুষকে কোনো কারণে যদি খারাপ কোনো মানুষের হাতেও পড়ে কোন চোর সুদখোর ঘুষখোর বেনামাজের হাতেও পড়ে তবু আপনার দান কবুল হয়ে যাবে কারণ আল্লাহ সুবহান তালা আপনার অন্তরটা দেখেন সহি বুখারীতে হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইলা সুয়ারিকুম ওয়ালা ইলা ওয়ালা হি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ সুবাহ তোমার শরীরের দিকে দেখে না তিনি দেখেন তোমার চেহারার দিকে দেখেন না তিনি দেখেন তোমার অন্তর আর তোমার আমলের পদ্ধতির দিকে তাহলে বুঝতে পারলাম চোর ডাকাত জাকেই যারাতেই পড়ুক না কেন আপনার জাকাত দেওয়ার নিয়ত ঠিক থাকলে আপনি জাকাত পেয়ে যাবেন এরপরে প্রশ্ন ছেলের বউকে জাকাত দেয়া যাবে কিনা তারপরে প্রশ্ন মেয়ের জামাইকে জাকাত দেয়া যাবে কিনা ছেলের বউ এবং মেয়ের জামাইকে জাকাত দেয়া যাবে কিনা এই প্রশ্নের উত্তর হচ্ছে আসল এবং ফুরু এদেরকে জাকাত দেয়া যায় না আসল পুরু কি আসল ফুরু হচ্ছে আপনার বাবা বাবার বাবা বাবা বাবার মা মায়ের বা মা বাবা এইভাবে ছেলে মেয়ের ছেলে সন্তান তার মানে নিচের দিকে এই আসল এবং ফুরুর কাকে জাকাত দেওয়া যায় না এছাড়া অন্যদেরকে জাকাত দেওয়া যায় ভাইকে জাকাত দেওয়া যায় বোনকে কে জাকাত দেওয়া যায় ছেলেকে জাকাত দেওয়া যাবে না তবে ছেলের বউকে জাকাত দেওয়া যায় ছেলের সন্তান নাতিমতি নিচের দিকের এদেরকে জাকাত দেয়া যাবে না ছেলের বউকে জাকাত দেয়া যাবে নাতির বউকে জাকাত দেয়া যাবে এমনি ভাবে নিজের মেয়েকে জাকাত দেয়া যাবে না কিন্তু মেয়ের জামাইকে জাকাত দেয়া যাবে শেখ আমার প্রতিবেশী হিন্দু কিন্তু সে অনেক দরিদ্র এবং ভালো মানুষ আমি কি তাকে জাকাতের সম্পদ থেকে জাকাত দিতে পারবো এর উত্তর হচ্ছে কোন অমুসলিমকে জাকাত দেযা জায়েজ নেই তবে শর্ত সাপেক্ষে জায়েজ আছে কোনো মুসলিমকে জাকাত দেওয়া নেই কোনো অমুসলিমকে মুহিম জাকাতের আত্মিক হাতের একটি খাত হচ্ছে কোনো অমুসলিমকে ইসলামের প্রতি দিনের প্রতি আকৃষ্ট যেন হয় দিনের প্রতি তার মহব্বত জাগে ভালোবাসা জাগ্রত হয় এই জন্য তাকে জাকাত দেয়া যায় আছে মনে করেন আপনি তাকে কিছু দান করলেন এবং সেই দান পেয়ে সেই ইসলামের প্রতি একটু উদ্বুদ্ধ হলো সে বুঝতে পারল যে মার্শাল্লাহ ইসলাম এভাবে দান করা শিখায় ইসলাম মানুষকে এইভাবে দান করা শিখায় মানবতা শিখায় ঠিক আছে তাহলে সে হয়তো ইসলামের দিকে কি হবে দাবিত হবে এই জন্য এই উদ্দেশ্যে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে অমুসলিম হলেও তাকে যাকাত দেয়া যাবে এমনিতে আপনার সাথে সম্পর্ক আছে আপনারা চাকরি বাকরি করে আপনারা বাড়ি পাশে থাকে এই জন্য কোন অমুসলিমকে যাকাত দেয়া যাবে না স্বামীকে তার স্ত্রীকে বা স্ত্রী তার স্বামীকে যাকাত প্রদান করতে পারবে এর উত্তর হচ্ছে স্বামীকে স্বামী স্ত্রীকে যাকাত দিতে পারবে না কারণ স্ত্রী আপনার অধীনস্থ স্ত্রীর ভরণ পোষণ আপনার উপরে ফরজ এই জন্য কোনো স্ত্রীকে কোনো স্বামী জাকাত দিতে পারবে না তবে হ্যাঁ যদি কোনো স্ত্রী ধনী হয় আর সে তার স্বামীকে জাকাত দিতে চায় তাহলে জাকাত দিতে পারবে একজন মহিলা রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে এসে প্রশ্ন করেছেন রসুল আল্লাহ প্রশ্ন পাঠিয়েছেন যে আমার স্বামী এবং সন্তানরা আমার স্বামী আমার দিতে কিনা উত্তর দিয়েছেন যে হ্যাঁ তুমি তোমার স্বামীকে জাকা দিতে পারবে কারণ স্বামী স্ত্রীর অধীনস্থ নয় স্ত্রী যদি বিভিন্ন ভাবে সে ধরি হয় অর্থশালী হয় স্ত্রী চাইলে স্বামীকে জাকাত দিতে পারবে কিন্তু স্বামী চাইলে স্ত্রীকে জাকাত দিতে পারবে না জাকাতের টাকা দিয়ে ইমামের বেতন দিলে কি জাকাত হবে জাকাত আদায় হবে না জাকাতের টাকার আটটি খাতের মধ্যে ইমামকে বেতন হিসেবে আপনি দিবেন ইমামকে ইমাম জাকাত খাওয়ার উপযুক্ত হলে তাকে জাকাত দিতে পারবেন সেটা ভিন্ন মশালা সে দরিদ্র মিসকিন উপযুক্ত যদি হয় দিতে পারবেন এমনিতে জাকাতের টাকা একসাথ করে সেটা দিয়ে ইমামের বেতন দেওয়া যাবে না জাকাতের টাকা দিয়ে কি মসজিদ নির্মাণ করা যাবে জাকাতের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসার বিল্ডিং বা মসজিদের কোন কাজ মসজিদের কাজে জাকাতের টাকা ব্যয় করা যাবে না জাকাতের যে আর্থিক হাত আছে সেই আর্থিক হাতের মধ্যে মসজিদ নির্মাণ নির্মাণের করার ক্ষেত্রে দেওয়ার বিধান নেই এই জন্য মসজিদ নির্মাণের ক্ষেত্রে জাকাতের টাকা দেওয়া যাবে না হুজুর আমাদের একটি বাড়ি ছয় তলা যার তলায় আমরা থাকি বাকি পাঁচ তলা ভাড়া দিই এখন আমাদেরকে এই বাড়ি জাকাত দিতে হবে বাড়ি আপনার ভাড়া দেন অথবা আপনি নিজে থাকেন যেটার জন্য আপনি নিজে থাকার জন্য যে বাড়ি করেছেন সে বাড়ি জায়গা দিতে হবে না যেই বাড়ি আপনি থাকেন বা না থাকেন বাড়িটা করেছেন ভাড়া দেওয়ার উদ্দেশ্যে সেই বাড়ির উপরে জাকাত আসবে না তবে ওই ভাড়ার টাকার উপরে জাকাত আসবে বাড়ির উপরে জাকাত আসবে না বাড়ির দামের উপরে জাকাত আসবে না তবে বাড়ির বাড়ির যে ভাড়া আসে ওই ভাড়ার উপরে জাকাত আসবে হুজুর আমাদের গ্রামের বাড়ি অনেক নারিকেল সুপারি গাছ আছে যা থেকে প্রতি মৌসুমে বালু উপার্জন হয় এখন আমার জাকাত আদায় করব কিভাবে আপনার যে টাকা আপনি পাবেন সেই টাকা হিসাব করে আপনার মাস বছর শেষে আপনি যদি সাহেবের নেশা অর্থাৎ জাকাতের জাকাতের জাকাত আপনার উপর ফরজ হয়ে থাকে তাহলে বছরের শেষে আপনি এই সমস্ত পান সুপারি বিক্রি করে যেই পরিমাণ টাকা জমা হয় সেগুলো টোটাল টাকা হিসাব করে আপনি জাকাত দিয়ে দিবেন আলাদা এমন নাই যে এত বিরা পান পেলে এত বিরা জাকাত দিতে হবে এরকম কোনো আলাদা কোনো সিস্টেম নেই হুজুর আমার একটি দামি বাইক আছে আমার কি এই বাইকের জায়গা দিতে হবে বাইক হোক হুন্ডা হোক আর প্রাইভেট কার হোক ঠিক আছে বিমান হোক নিজে চলার জন্য নিজে চালানোর জন্য যে সকল গাড়ি বা বাহন আছে এগুলোর কোনো জাকাত নেই তবে হ্যাঁ আপনি যদি হুন্ডা ব্যবসা করেন এবং আপনার দোকানে অনেকগুলো হুন্ডা থাকে প্রাইভেট কার ব্যবসা করেন বা সাইকেলের ব্যবসা আপনার দোকান আছে সেখানে আপনার নিজের টাকায় কিনা যত হুন্ডা বা সাইকেল এগুলো আপনার যদি কিনা থাকে মানে আপনার টাকায় কিনা থাকে তাহলে বছর শেষে এগুলোর যা এগুলোর হিসাব করে জাকা দিতে হবে কিন্তু এমনি নিজে চালানোর জন্য হুন্ডা একটা হোক দুইটা হোক আর তিনটা হোক অসুবিধা নাই নিজে চালানোর জন্য হওয়ার জন্য যদি হয় আপনি একটা চালান আপনার ভাইকে একটা চালানোর জন্য দিয়েছেন অথবা আপনার কতক্ষণ আপনি একটা চালাবেন কতক্ষণ আর একটা চালাবেন কথার কথা এগুলোর একটারও জাকাত আসবে না শেখ আমি একজন চাকুরিজীবী আমার আয় বলতে মাসিক যা বেতন পাই এগুলোই এখন আমি জাকাতের হিসাব করব কিভাবে সুন্দর প্রশ্ন যারা চাকুরিজীবী দেখা যাচ্ছে সে প্রতি মাসে বেতন পাচ্ছে এখন সে জাকাত দিবে কিভাবে এর নিয়ম হচ্ছে আপনি যদি জাকাতের মালিক হয়ে থাকেন গত বছর আপনি জাকাত দিয়েছেন এই বছর জাকাত যখন দিবেন ধরেন আপনি যদি রমজান মাসে দেন সাধারণত আমাদের দেশে রমজান মাসে দেয় কিন্তু রমজান মাসেই জাকাত দিতে হবে এমন জরুরি না এক বছর হয়ে গেলে তখনই জাকাত দেওয়া উচিত বাকি যেহেতু রমাদান মাস একটা গুরুত্বপূর্ণ মহিমান্বিত মাস এই জন্য এই মাসে দিলে ভালো এবং মুখস্থ রাখাটা সহজ বাকি এই মাসেই দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তাহলে আপনি গত বছর যদি হয়ে অর্থাৎ জাকাত আপনার উপরে ফরজ হয়ে থাকে তাহলে এই বছর আসলে টোটাল আপনার কাছে যত টাকা আছে তার মানে গত মাসেরও যে বেতন পেয়েছেন ওই মাসেরও বেতন সহ হিসাব করে জাকাত দিয়ে দিবেন এটাই হচ্ছে উত্তম বাকি প্রতি মাসে আলাদা আলাদা হিসাব করে যদি রাখতে পারেন তাহলে আপনি এভাবে প্রতি মাসে যাকাত দিতে পারেন অসুবিধা নাই তার মানে গত বছর জানুয়ারি মাসে যা পেয়েছেন আগামী বছর জানুয়ারিতে দিবেন কথার কথা গত বছর ফেব্রুয়ারিতে যা পেয়েছেন আগামী বছর ফেব্রুয়ারিতে দিবেন গত বছর মার্চ যা পেয়েছেন আগামী বছর মার্চে দিবেন প্রতি মাসে এভাবে হিসাব করে রাখা অনেক কঠিন এইজন্য আলেমদের পরামর্শ এবং আমি Amisha অধিকাংশ আলেমদের মানে প্রায় আলেমদের পরামর্শ হচ্ছে বছর শেষে সবগুলো তার বছর শেষে সবগুলো মিলে তারপরে আপনি যাকাত দিবেন মানে বছর শেষে আপনি যখন যাকাত দেওয়ার টাইম তখন আপনার কাছে যত টাকা আছে চাকুরির সবগুলো টাকা হিসাব করে একসাথে জাকাত দিয়ে দিবেন এরপর প্রশ্ন হচ্ছে মস্তি সাহেব জাকাতের জন্য ধার্যকৃত সম্পদ হারিয়ে গেলে করণীয় কি গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ জাকাত দেওয়ার জন্য আপনি টাকা নির্ধারণ করেছেন বছর শেষে আপনার উপর জাকাত আছে আসে দুই লাখ টাকা এখন দুই লাখ টাকা আপনি কোথাও রেখেছেন কোনো কারণে সেই টাকা আপনার হারায় গেছে এখন কি করবেন এর উত্তর হচ্ছে যদি আপনার অবহেলায় হারিয়ে থাকে টাকাটা রাখছেন একেবারে দরজার সামনে দিয়া কথার কথা টাকাটা রেখেছেন ঘরের দরজা খুলে আপনি ঘুমাচ্ছেন এটা আপনার অবহেলা টাকাটা চুরি হতে পারে না জাকাতের টাকা নিলে নিক থাকলে দিমু আর না থাকলে গেলে গেছে তাহলে এটা আপনার অবহেলা আবার সব জায়গাতে টাকা দিতে হবে যা চুরি হয়েছে হয়েছে বাকিগুলো কি দিবেন জরিমানা বাকিগুলো জরিমানা যদি আপনার অবহেলায় হারিয়ে থাকে যদি অবহেলায় হারায় তাহলে সেই টাকা আপনাকে জরিমানার স্বরূপ পরিপূর্ণ জায়গাতে টাকা দিতে হবে আর যদি আপনার অবহেলায় হারায়নি নি বরং আপনার ইচ্ছা থাকা সত্ত্বেও সাধারণত কেউ অবহেলা করে আসলে হারায় না কথার কথা যদি অবহেলা না থাকা সত্ত্বেও আপনি সতর্ক সচেতন থাকার পরেও জাকাতের টাকা হারিয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে যা গেছে গেছে বাকিটা জাকাত দিবেন যেটা হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে বা চলে গেছে নষ্ট হয়ে গেছে ওইটা আবার জরিমানা দিতে হবে না শেখ আমার পিতা একজন সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন সম্প্রতি সম্প্রতি তিনি মারা গেছেন এখন তার জাকাত আদায় করতে হবে কি জি আপনার বাবার সম্পদের সম্পদের উপর যদি জাকাত ফরজ হয়ে থাকে এই পরিমাণ সম্পদ থাকে এবং উনি যদি মারা যান যেহেতু উচ্চপদস্থ কর্মকর্তা অবশ্যই ওনার কাছে যথেষ্ট অর্থ থাকার কথা তাহলে আপনার উচিত আপনি এই অর্থ সম্পদ বন্টন করার আগেই জাকাত দিয়ে দিবেন আপনার বাবার উপরে জাকাত যে পরিমাণ ফরজ সেই পরিমাণ টাকা আলাদা করে জাকাত দিয়ে তারপরে সম্পদের বন্টন হবে জাকাতের নির্দিষ্ট সম্পদের চেয়ে বেশি দান করা যাবে কি যেই পরিমাণ টাকা জাকাত হিসেবে এসেছে এক শতে আড়াই পার্সেন্ট করে আপনি যদি চান আর একটু বেশি দিতে পারবেন কিনা অবশ্যই দিতে পারবেন বরং বেশি দিলে এটা ভালো আপনি অতিরিক্ত স্বভাব পাবেন জাকাত পরিমাণ যা আসে তার চেয়ে বেশি দেওয়া যাবে কোনো সমস্যা নেই জাকাত আদায় না করা শাস্তি কি যারা জাকাত আদায় করে না তাদের ক্ষেত্রে আমাদের কি করা উচিত জাকাত না দেয়া পৃথিবীতে গজব আসার অন্যতম একটা কারণ এই জন্য গজব থেকে বাঁচতে হলে আমাদের উচিত জাকাতের প্রতি অন্যকে উদ্বুদ্ধ করা অধীনস্থ হলে তাদেরকে বাধ্য করা আশেপাশের মানুষ হলে সম্ভব হলে সামাজিক ভাবে উপরে যারা আদায় না তাদের কাছে বিষয় নিয়ে করা তাদের উপরে সম্ভব থাকলে থাকলে করা সরকারের জাকাত যারা দিচ্ছে না তাদেরকে জাকাত দেওয়ার জন্য বাধ্য করা আহ্ব করা যে আল্লাহ যখন খালিফাতুল মুসলিমিন হয়েছেন যারা জাকাত দিবে না বলেছে তাদের ব্যাপারে বলেছেন যদি কেউ একটা রসি ও রসুল্লাহামের যুগে জাকাত

এটা হলো আমাদের করণীয় যা আপনার ক্ষমতা আছে আপনি সরকারি লোক অথবা আপনি রাষ্ট্রপ্রধান আপনার উচিত আপনি জাকাত দেওয়ার জন্য বাধ্য করবেন আমাদের সেই তাও ক্ষমতা নাই তাহলে কি করবো অন্তত মুখ দিয়ে বলবো জাকাত দেয়া উচিত আশেপাশে মানুষদেরকে বুঝাবো জাকাত না দিলে কে আমাদের মাঠে এই সম্পদ তার জন্য সাফ হবে তার গলায় পরিয়ে দেওয়া হবে এবং তার মাথায় ঠোকর দিতে থাকবে এবং বলবে আনা মালুক আমি তোমার সেই গঞ্চিত সম্পদ আনা আনা ক্যানসুক আমি তোমার সেই গচ্ছিত সম্পদ বুঝতে পেরেছি এই জন্য এটা অত্যন্ত মারাত্মক একটি ব্যাপার কেউ যদি জাকাতের বিধানকে অস্বীকার করে জরিমানা মনে করে তার ইমান চলে যাবে কেউ যদি মনে করে যে জাকাত দেওয়ার বিধানটা কি আল্লাহ মাফ করুন এটা জরিমানা তাহলে তার ইমান চলে যাবে যদি কেউ জাকাতকে অস্বীকার করে তার ইমান ভেঙে যাবে সে কাফের হয়ে যাবে শেখ আমাদের একটি সমিতি আছে কয়েক বছর টাকা জমানোর পর বেশ কয়েক লক্ষ টাকা হয়েছে এ টাকার জাকাত দিতে হবে কি কোন সমিতিতে টাকা জমানোর পরে সেই সমিতিতে যেই পরিমাণ টাকা জমা হয়েছে ওই পরিমাণ টাকার জাকাত দিতে হবে কিনা সমিতির যারা দায়িত্বশীল আছেন তাদের উপরে জাকাত দেওয়া আবশ্যক নয় ওই টাকা যারা দিয়েছেন টাকা যারা জমা রেখেছেন তারা তো যদি চাইলেই যে কোনো মুহূর্তে সে টাকা নিয়ে যেতে পারবে যারা জমা দিয়েছেন ওই রকম প্রত্যেক ব্যক্তির উপরে জাকাতের টাকা আসবে সমিতিতে জমা রাখুক ব্যাংকে জমা রাখুক ডিপোজিটে রাখুক অথবা অন্য কোনো কাজে রাখুক ঠিক আছে অন্য কোনো কাজে রাখুক যেখানে টাকা রেখেছে চাইলেই পাবে এইরকম সম্ভাবনা আছে এমন সমস্ত সম্পদের জাকা দিতে হবে এর পাশাপাশি আর একটা প্রশ্ন আছে এটার উত্তর দিদি ব্যাংকে টাকা রাখলে জায়গা দিতে হবে কিনা এ প্রশ্ন অনেকেই করে অনেকে বলে থাকে

এখন কি জাকাত দিতে হবে মানে এমন ভাব দেখায় যে ওনার জাকাত দেয়া লাগবে না নাউজুবিল্লাহ আপনি যেই টাকা ব্যাংকে রেখেছেন ডিপোজিট হোক যেখানে হোক পাঁচ বছর তিন বছর জন্য রাখছেন এটা আপনি আপনার স্বার্থে রাখছেন আপনি চাইলে যে কোনো মুহূর্তে ভাঙতে পারেন আপনি ভাঙেন না কেন যেটা দিয়ে ব্যবসা করছে আমি যদি ভাঙি তাহলে সে টাকাটা আমি নিতে পারবো না আপনি আপনার স্বার্থের জন্য রাখছেন সেটা আপনার ব্যাপার কিন্তু আপনাকে জাকাত প্রতি বছর দিতে হবে প্রতি বছর দিতে হবে ঠিক আছে আছে কাউকে আপনি হাতে পাওয়ার পরে হিসাব করে প্রতি বছর দশ বছর পরে নিছেন তো দশ বছরের পরে আপনি দশ বছর পরে সেই টাকাটা হাতে নিয়ে দশ বছরের জাকার একসাথে দিতে পারবেন এতটুকু বৈধতা আছে কিন্তু দিতে হবে আচ্ছা এবার আপনি বলেন যে দশ বছরের জন্য রেখেছেন দশ বছর পরে একসাথে দশ বছরের জাকাত দিবেন বিশ্বস্ততা কি আপনি এর ভিতরে মারা গেলে আপনার ছেলে তোর জাকাত নাও দিতে পারে আপনার মেয়ে তো এর পরে জাকাত নাও দিতে পারে আপনারা দেখেছেন ঢাকাতে বাড়ি আছে নার্সিং দিতে বাড়ি আছে একজন ব্যাংকার মারা গেছে তার লাশটাকে তার বিল্ডিং এর নিচে গ্যারেজে রেখে ছেলে সন্তানরা সম্পদ বন্টন নিয়ে ব্যস্ত ইভেন এমন হয়েছে যে এই এই লোকের ব্যাংকারের লাখ লাখ কোটি টাকার এই টাকা দিয়ে তার কাফনের কাপড় কেনার সুযোগ দাফনের ব্যবস্থা হয় নাই সন্তানরা সম্পদ বন্টন নিয়ে ব্যস্ত এলাকার লোকেরা টাকা তুলে চাঁদা তুলে তারপরে তার দাফন আর কাফনের ব্যবস্থা করেছে কাজেই কারা সে বসে আছেন নিজের ওই যে বাঙালি কথা বলে না নিজের চরকায় তেল দাও নিজের খবর নাও নিজেরটা ঠিক করো কার জন্য রেখে যাচ্ছেন এই সন্তান আজকে মরে গেলে কালকে আপনি কি কবরে না জান্নাতে তা চিন্তা করার সুযোগ পাবে না ওর ভাগে কি সম্পদ আছে ওইগুলা নিয়ে টেনশনে শেষ হয়ে যাবে আল্লাহ আমাদেরকে বুঝারটা অফিক দান করুন এই এগুলো জাকাত দিতে হবে আপনি ব্যাংকে রাখেন অথবা কারো কাছে ধার দিয়ে রাখেন এগুলো জাকাত দিতে হবে শেখ আমার কাছে কিছু গচ্ছিত সম্পদ ছিল পরিপূর্ণ এক বছর হওয়ার পূর্বে আমি তা বিক্রি করে ফেলেছি এখন আমার উপরে জাকাত ফরজ হবে কি তার মানে হচ্ছে জাকাত ফরজ হওয়ার জন্য এক বছর ওই ওই সম্পদ ঘুরে আসতে হয় ঠিক আছে এক বছর হাল আলে হিল হাউল এক বছর ঘুরে আসতে হয় এখন এক বছর ঘুরে আসার আগে ও চিন্তা করছে যে আগামী রমজানে আমার উপর জায়গা খরচ হয়েছে ঠিক আছে এবার রমজান পর্যন্ত এই টাকা যদি থাকে তাহলে আমর বা জাকাত ফরজ হবে এবার একটু চালাকি করছে কি রমজান আসার আগে সেগুলো দিয়ে কোন একটা কাজে লাগায় ফেলছে খরচ করে ফেলছে যেন জাকাত দেওয়া না লাগে মানে জাকাত পরিমাণ ওই টাকাটা যেন না হয় এজন্য কিছু চালাকি করে যদি খরচ করে থাকে জাকাত থেকে বাঁচার জন্য তাহলে আপনি গুণাগার হবেন আর এমনিতে পুরো বছর ছিল জাকাত বছরে কিছুদিন আগেও এক বছর আবার কিছুদিন আগেও যদি সেটা আপনার অন্য কোন কাজে খরচ হয়ে যায় তাহলে আপনার উপরে জাকাত আবশ্যক হবে না তবে তালবাহানা করা যাবে না জাকাত দিলে সম্পদ

আবার নিয়ে যাবেন এরকম হয় তাহলে সেই সেই স্মরণের উপর জাকাত আসবে না যদি তাকে দান করে দেয় কোন স্ত্রীকে কোন মেয়েকে মা বাবা দান করেছে কোন স্ত্রীকে স্বামী একেবারে দান করে দিয়েছে আর সেই স্বর্ণটা যদি তার জাকাত পরিমাণ হয় তার মানে সাড়ে সাত ভরি হয় তাহলে অবশ্যই সেই স্বর্ণের উপরে জাকাত আসবে বিভিন্ন জনে দিয়ে থাকুক আর একজনের দিকে থাকুক নেশার পরিমাণ হলে সাড়ে সাত ভরি হলে আপনার উপরে জাকাত আবশ্যক হবে শেখ আমি আমার এক ভাইকে বেশ কিছু টাকা ঋণ প্রদান করেছি এখন আমার কি উক্ত টাকা জাকাত দিতে হবে ঋণ বা ধার হিসেবে টাকা দিলে সেই টাকার জাকাত দিতে হবে কিনা এ প্রশ্নের উত্তর হচ্ছে আপনি যাকে টাকা ধার দিয়েছেন তার অবস্থা দেখতে হবে যাকে টাকা ধার দিয়েছেন সে হচ্ছে প্রতারক টাকা নেয়ার আগে আব্বা ডাকে টাকা নেয়ার পরে সালার মতো ব্যবহার করে না ওমর আদি আল্লাহ তালানুকে যদি শয়তান দেখতো এক রাস্তা দিয়া ওমর আদি আল্লাহ তালু যেতেন এক রাস্তা দিয়া শয়তান যেত আর এক রাস্তা দিয়া ঠিক তেমনি ধার নেয়ার আগে মহাব্বতের শেষ নাই আর ধার নেয়ার পরে বন্ধু শত্রু হয়ে যায় আমার গত কয়েকদিন আগে আমাদের পেজে মুফতি মোহাম্মদ আলী আমার যে পেজ আছে ওই পেজে একটা ভিডিও দিয়েছিলাম টাকা ধার দেওয়ার ফজিলত তো ভিডিওর কমেন্টে অনেকে লিখছে হুজুর টাকা ধার দেওয়ার এই আমল হুজুর আর করতে চাই না কয় টাকা ধার দেওয়ার এই আমল মানুষকে টাকার ধার দিয়ে হুজুর জীবনটা তেজপাতা হয়ে গেছে কত সম্পর্ক নষ্ট হয়ে গেছে হুজুর বাস্তবেও তাই বহু সম্পর্ক নষ্ট হয়েছে টাকা ধার দেওয়ার কারণে যার কারণে মানুষ এখন টাকা ধার দেওয়ার মতো আমল থেকে দূরে সরে গেছে অথচ এটা গুরুত্বপূর্ণ একটা আমল কেমতের মাঠে নাজাত পাওয়ার একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে মানুষকে টাকা ধার দেওয়া নবী সাল্লাহ ইসলাম বলেছেন আর তার কি বা কিতাব এসেছে একজন ব্যক্তিকে ডেকে আল্লাহ সুবান বলবেন মা যা আমিল তা ফিয়া বান্দা এত নিয়ামত দিয়েছে আমার জন্য কি করেছ তো বান্দা বলবে আল্লাহ তেমন কিছু করি নাই তবে কিছু টাকা ছিল মানুষকে আমি ধার দিতাম

তাহলে কি বুঝতে পারলাম যে ধার দেওয়ার গুরুত্ব অনেক বেশি তো টাকা ধার নেওয়ার পরে কিছু বাটপার আছে ধার নেওয়ার পরে আপনার এই টাকাটা ফেরত দিবে না মনে করেন চাইলে দিবে না দিলে কবে দেয় ঠিক নাই যদি এমনটা হয় তাহলে সেই টাকার জাকাত প্রতি বছর দিতে হবে না যখন হাতে পাবেন শুধুমাত্র এক বছরের দিলেই হবে বুঝতে পেরেছি টাকা হাতে পাওয়ার পরে শুধু কয় বছরের এক কখন যদি পাওয়ার সম্ভাবনা না থাকে পান কি না পান ঠিক নাই তারপরে পেয়েছেন আলহামদুলিল্লাহ এক বছরের দিবেন এক দ্বিতীয় হচ্ছে যাকে আপনি জাকাত দিয়ে ধার দিয়েছেন ওই ব্যাটা টাকা নেওয়ার পরে বেচার অবস্থা এমন হয়েছেই যে এ আর মনে হয় দিতে পারবেন আগে পয়সাওয়ালা ছিল ব্যবসায় টাকা দিয়েছেন বাস মায়ের খে নিজেই পথে বসে গেছে সে আপনারা দিবে দূরে থাক নিজেই খাইতে পারে না তাহলে আপনি বুঝতে পারছেন যে সে প্রতারক নয় কিন্তু টাকা ফেরত দেওয়ার ক্ষমতা তার নাই তারপরেও যদি সে ফেরত দেয় তখন আপনি এক বছরে জাকাত দিবেন প্রতি বছরে জাকাত দিতে হবে না দুই নাম্বার পয়েন্ট দুইটি পদ্ধতি তিন নাম্বার পদ্ধতি হচ্ছে আপনি এমন ব্যক্তিকে ধার দিয়েছেন যা তার কাছে চাইলেই যে কোনো মুহূর্তে আপনি টাকা ফেরত নিতে পারবেন ভাই আমার টাকাটা লাগবে বললেই সে দিয়ে দিবে যদি অবস্থা এমন হয় তাহলে ওই টাকার জাকাত প্রতি বছর দিতে হবে প্রতি বছর বুঝাতে পেরেছি কখন টাকাটা পাবেন নিশ্চিত চাইলে দিতে পারবে সেই তৌফিক তার আছে এই রকম যদি হয় তাহলে ওই টাকা আপনি হাতে না নিলেও প্রতি বছর সেই টাকার জাকাত আপনাকে দিতে হবে হুজুর পরিপূর্ণ এক বছর হওয়ার আগে জাকাত আদায় করলে কি আমার জাকাত আদায় হয়ে যাবে তার মানে অগ্রিম জাকাত দেয়া এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ জাকাত ফরজ না হলেও যেমন অনেকে রমজান মাসে আপনার জাকাত মনে করেন গত বছর রমজানের কোরবানিতে কথার কথা জিলহজ মাসে আপনার জাকাত ফরজ হয়েছে অথবা রমজানের পরের মাসে আপসার জাকাত কি ফরজ হয়েছে এখন রমজান আসলে এখনো আপনার এক বছর বাকি আছে আরো দুই এক মাস পরে কথার কথা এক বছর হবে আপনি চাইলে রমজান যেহেতু এসেছে রমজানে অগ্রিম দিতে পারবেন কিনা এর উত্তর হচ্ছে অগ্রিম দেয়া যাবে অগ্রিম জাকাত দুই এক মাস আগে বা দুই তিন মাস আগে বা আরো আগেও যদি আপনি এক বছর যাকাত দিতে দিয়ে দিতে চান ওGrim এই রকম যাকাত দেওয়ার বৈধতা আছে অসুবিধা নেই শেক জ্ঞান না থাকায় আমি বেশ কয়েক বছর যাকাত আদায় করি না এখন আমার করণীয় কি অনেকেই এই ভুলটা করে থাকে থাকেন তার উপরে ফরজ আজকে 8-10 বছর 5 বছর এতদিন পর্যন্ত দিন বুঝে নেই দিন সম্পর্কে তার কোনো ধারণা ছিল না যার কারণে সে জাকাত দেয় নাই এখন বুঝতে পেরেছে যে আমার উপরে জাকাত ফরজ ছিল পাঁচটা বছর আমি জাকাত দেই নাই কি করব তওবা করে শুধুমাত্র এক বছরের জাকাত দিলে হবে এর উত্তর হচ্ছে না এক বছর জাকাত দিলেই হবে না পাঁচ বছর তার উপরে জাকাত ফরজ ছিল সে বুঝে নাই দেয় নাই সে এখন তওবা করবে দেয় নাই কেন সময় মতো পাশাপাশি পিছনের যত বছরের জাকাত দেয় নাই তত বছরের জাকাতের টাকা হিসাব করে তাকে জাকাত দিতে হবে শেখ বর্তমানে তো সব জায়গায় ইংরেজি ক্যালেন্ডার প্রচলিত আছে এখন কি আমি কি এখন আমি কি ইংরেজি মাস হিসেবে জাকাত দিব নাকি আরবি মাস হিসেবে ইংরেজি মাস হিসেবে না আরবি মাস হিসেবে জাকাত দিবেন মূলত জাকাত দেওয়ার জন্য আরবি ইংরেজি মাস ধর্তব্য নয় আপনি যেই দিন থেকে নিসাব পরিমাণ মালের মালিক হয়েছেন যেই দিন থেকে আপনার উপর জাকাত ফরজ হয়েছে হয় এইর পরিমাণ সম্পদ আপনি মালিক হয়েছেন সেই দিন থেকে এক বছর সেটা আর ইংরেজি হোক আরবি হোক এটা ধর্তব্য নয় সেটা ইংরেজি জানুয়ারি হতে পারে আরবি রমজান হতে পারে সাউল হতে পারে জিলকজ হতে পারে জিলকজ জুলহাজ হতে পারে জিলহজ হতে পারে যে কোনো মাস হতে পারে আরবি হোক ইংরেজি হোক এক বছর হলেই হলো এখানে ইংরেজি আরবি কোন বিষয় নয় সৎ মা বা সৎ বাবাকে জাকাত দেয়া যাবে কিনা সৎ মা এবং সৎ বাবাকে জাকাত দেয়া যাবে কিনা এর উত্তর হচ্ছে নিজের মা বাবাকে জাকাত দেয়া যাবে না তবে সৎ বাবা সৎ মাকে জাকাত দেয়া যাবে কোনো আত্মীয় আত্মীয়কে জাকাত দেয়া যাবে আর কোন আত্মীয়কে জাকাত দেয়া যাবে না বলেছি আসল এবং ফুরু মায়ের মা বাবার বাবা মায়ের মা বাবা বাবার মা বাবা এইভাবে উপরের দিকে আর নিচের দিকে ছেলে মেয়ে ছেলে মেয়ের ছেলে মেয়ে তার মানে সন্তানের সন্তান তার সন্তানের সন্তান এভাবে নিচের দিকে এদেরকে জাকাত দেয়া যাবে না আমার একটি গার্মেন্টস আছে সেই গার্মেন্টস এর মেশিনের উপরে কি জাকাত দিতে হবে গার্মেন্টস এর মেশিন আছে সেই মেশিন এ জাকাত দিতে হবে কেনার উত্তর হচ্ছে কোন ফ্যাক্টরির যদি আপনার লাখ লাখ কোটি কোটি টাকারও মেশিন থাকে এই মেশিন দিয়ে আপনি বিভিন্ন কিছু উৎপাদন করেন গেঞ্জি তৈরি করেন জামা তৈরি করেন প্যান্ট তৈরি করেন বা অন্যান্য জিনিস তৈরি করেন তো কোন গার্মেন্টস এর এর উপরে জাকাত আসবে না ওই মেশিন দিয়ে উৎপাদিত সম্পদ থেকে যে পরিমাণ টাকা আপকাত আসবে না তবে আপনি যদি মেশিন ব্যবসায়ী হন এমন হয় যে আপনি মেশিন ক্রয় বিক্রয় করেন তাহলে আপনার উপরে গিয়ে আসবে জাকাত আসবে আর মেশিনটা যদি হয় আপনি ওই মেশিন দিয়ে অন্য কিছু উৎপাদন করছেন তাহলে আপনার ওই মেশিন এর টাকার দামের উপরে জাকাত আসবে না এই গেল জাকাতের পয়েন্ট মোটামুটি জাকাতের যে গুরুত্বপূর্ণ গুলো পয়েন্ট আরেকটা পয়েন্ট আছে সেটা হচ্ছে শেষ এটা দিয়ে শেষ করছি কত টাকা থাকলে জাকাত দিতে হবে কত টাকা থাকলে জাকাত দিতে হবে হাদিসে মূলত টাকার কথা নাই কারণ রসুল্লাহ সাল্লা ইসলামের যুগে টাকার এই রকম প্রচলন ছিল না এখন আবার সামনে কিন্তু টাকার সে প্রচলন উঠে যাচ্ছে এখন কারো জিজ্ঞেস করলে ভাই টাকা আছে আছে তো দেন বা বিকাশে একই কথা টাকা আছে আমার টাকা তো বাসায় টাকা আছে পাঁচ হাজার টাকা লাগবে এখন মানুষ বেশি পকেটে রাখে না কোথায় মোবাইল আছে না মোবাইল সে আলহামদুলিল্লাহ এখন টাকা খাইছে মোবাইল এসে আমাদের অনেক কিছু খাইছে কিছু ভালো কাজ করছে সে ভালো কাজ হলো যে আলহামদুলিল্লাহ মোবাইল এসে সিনেমা হল খাইছে কিন্তু এটা আসলে বেশি ভালো কাজ করে নাই মোবাইল এসে সিনেমা হল দুই চারটা খাইছে কিন্তু আর দুই চারশো মোবাইলের ভিতরে আছে মোবাইল এসে টর্চ লাইট খাইছে কোনো টর্চ লাইট লাগে না মোবাইল আছে মোবাইল এসে আপনার ঘড়ি খাইছে কোনো ঘড়ি লাগে না মোবাইল আছে মোবাইল যখন আছে আর ঘড়ির কাম কি এলার্ম ঘড়িও লাগে না সাহারি ইফতার হ্যাঁ মোবাইল আবার মাসালা জিজ্ঞেস করে কহ দূর

সফটওয়্যারে ওই পাঁচ ওয়াক্ত আযানের পাঁচ ওয়াক্ত যখন সালাতের টাইম হয় তখন আজান দেয় অটোমেটিক আজান দেয় ঠিক এই আযানের জবাব হিসেবে যদি আমি জবাব দেই তাহলে সওয়াব পাবো কিনা এর উত্তর হচ্ছে পাওয়া যাবে না কারণ আযান দিতে হবে লাইভ আযান এবং উত্তর দিতে হবে লাইভ উত্তর বুঝেন তাই তার মানে আপনি যদি সরাসরি দেখছেন যে আযানটা দিচ্ছে লাইভে দেখছেন তাহলে ঠিক আছে ওটার উত্তর দেয়া দিলে সওয়াব পাবেন এবং ওটার উত্তর দিলে আপনি সওয়াব পাবেন এবং ওই আযানটা হবে তার মানে সরাসরি দিতে হবে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে আযান দিতে বলেছেন এদিকে আজান দেওয়ার জন্য নির্দিষ্ট সময় নির্দিষ্ট ব্যক্তিকে নির্ধারণ করে দিয়েছেন নির্দিষ্ট সময় নির্দিষ্ট ব্যক্তিকে আজানের জন্য নির্ধারণ করে দিয়েছে তিনি আজান দিবেন প্রত্যেকটা আজানের পরে সময় দিবেন সেই সময়ের মধ্যে আপনি জবাব দিবেন তো এই জন্য লাইভ আজান দিতে হবে মানে সরাসরি তো বলতে চাচ্ছিলাম যে মোবাইল যেহেতু আছে আলহামদুলিল্লাহ এখন আর টাকা উঠে গেছে তো রসুল্লাহ সাল্লাহামের যুগে মূলত টাকার এই প্রচলন ছিল না ছিল স্বর্ণ এবং রূপার আমাদের বর্তমানে যেরকম টাকার একটা প্রচলন আছে সেটা না থাকার কারণে তিনি স্বর্ণ এবং রূপার কথা বলেছেন তার মানে সাড়ে সাত বরি স্বর্ণের কথা বলেছেন সাড়ে বান্নবরি রূপার কথা বলেছেন আর সেই যুগে সাড়ে বান্নবরি রূপা আর সাড়ে সাত বরি স্বর্ণ প্রায় কাছাকাছি ছিল কিন্তু বর্তমানে অনেক অনেক পার্থক্য হয়ে গেছে সাড়ে সাত ভরি স্বর্ণের দাম হিসেবে যদি আমরা ধরি যদি চল্লিশ হাজার করে ভরি দরি তাহলে সাড়ে সাত বরি স্বর্ণের দাম আসে কত চার লাখ তিন লাখ টাকা তাই না তিন লাখ আসে যদি

গরিবদের হকের দিকে তাকিয়ে আলিমরা পরামর্শ দিয়ে থাকেন যে রূপার দিকে তাকাতে যদি এক দেড় হাজার অথবা দুই হাজারের কাছাকাছি ধরি তাহলে লাখ টাকা মানে এক লাখের মতো যদি থাকে তাহলে তাকে জাকাত দেওয়ার জন্য আমরা উৎসাহ দিই আপনার উচিত রুপার হিসেবে জাকাত দেন গরিবের দিকে তাকিয়ে কিন্তু আর দিকে তাকালে আমাদের দেশে কিন্তু বর্তমানে রূপার প্রচলন নাই আছে বেশি একটা নাই খুবই কম আপনি আপনার ওয়াইফকে যদি পঞ্চাশটাও রূপার চেন দেন আর তার বিনিময়ে এমনি মানে কনিষ্ঠা গুলো ঢুকার মতো পাতলা একটা স্বর্ণের আংটি দেন তাও সে যে পরিমাণ খুশি হবে আর ওদিকে পঞ্চাশটা স্বর্ণের চেন দিলেও যে এটা নিয়ে কি আমি কি মর্মু তুমি কি আমারে শিকল দিছো জেলখানায় ঢুকাবা এই মানে তার কাছে এটা একটা তিরস্কার মনে হবে তার মানে রূপার প্রচলন নাই এবং রূপার যত সুন্দর যত ভালো করে বানায় দেন সে পছন্দ করবে না কারণ রূপার প্রচলনটা নাই স্মরণের প্রচলন এই হিসেবে আমরা বলি যে স্মরণের প্রচলন হিসেবে স্মরণের দাম যদি আপনি ধরেন তাহলে মোটামুটি চল্লিশ হাজার হলে আপনার আহ সাড়ে সাত ভরির দাম যা আসে এখন আর একটু বেশি তার মানে কত করে সেটা আপনি দেখবেন যে বছর আপনি দিবেন সেই বছর স্বর্ণের ভরি কত করে চলে দেখবেন সাড়ে সাত ভরি স্বর্ণের দাম কত আসে দেখবেন মোটামুটি যদি তিন থেকে চার লাখ টাকা এই এইরকম টাকা আপনার কাছে থাকে এবং এই টাকা এক বছর ধরে ঘুরে আসে তাহলে আপনাকে জাকাত দিতেই হবে স্বর্ণের হিসেবে তিন থেকে চার লাখ টাকা থাকলে আমরা বলবো জাকাত অবশ্যই দিতে হবে আর রূপার হিসেবে লাক্ষণিক টাকা থাকলে আপনাকে জাকাত দিতেই হবে বলবো না তবে বলবো আপনার উপরে দেয়া দেয়াটা আপনার জন্য উচিত উৎসাহ দিচ্ছি বুঝাতে পেরেছি তাহলে মোটামুটি আমরা যদি ধরি তাহলে কোন হিসেবে ধরবো স্মরণের ভরি হিসেবে যদি ধরি তাহলে স্বর্ণ এক ভরির দাম কত সেই হিসেবে এখন মোটামুটি সাড়ে তিন থেকে চার লাখ এর মধ্যেই থাকবে তিন থেকে চার লাখ এর মধ্যে থাকবে